فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون. وعليكم السلام ورحمه الله وبركاته، ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه. আজমা আইন অমানিতে ইসানিন আমা আমাবাদ বাংলা সংযুক্ত আরব আমির থেকে প্রশ্ন করেছেন ভাই ভাই বিলাল হুসাইন তার বাড়ি হচ্ছে তিতাস কুমিল্লায় তিনি প্রশ্ন করেছেন যে আমরা বিভিন্ন আকিদার আলেম ওলামার কাছ থেকে শুনেছি সলাতুল হাজত নামে সলাত আছে কিন্তু এখন ইদানিং সহি অনেক আলেমের কাছ থেকে শুনি যে সলাতুল হাজত নামের কোনো সলাত নাই তো এখন যদি মানুষ কোনো সংকটে পড়ে বা বিপদপদে পড়ে বা অন্য কোনো কাজের আকাঙ্ক্ষা করে তাহলে সে কি আমল করতে পারে জানিয়ে উপকৃত করবেন হ্যাঁ ভাই বেলাল সুন্দর একটি প্রশ্ন করেছেন যে সলাতুল হাজত এই শব্দটা দিয়ে সরাসরি সলা কোনো সলাত চলাতের নাম নাই কিন্তু মানুষ সংকট সংকটে পড়লে বিপদে পড়লে মুসিবতে পড়লে বা কোনো কিছুর ইরাদা করলে সে কাজ সলাত পড়তে পারবে এ ব্যাপারে কোরআন এবং সুন্নায় অসংখ্য দলিল আছে অসংখ্য দলিল যে সে সলাতের মাধ্যমেই মানুষের কাছে মানুষের কাছে এরকম আহ কল্যাণ চাইবে কোরআনে আয়াত এসেছে দুইটি সুরা আকারের মধ্যে একশো তিপান্ন নম্বর আয়াত আরেকটি আয়াত এসেছে আর সাথে সাথে আপনি এর ব্যাপারে হাদিস এসেছে যে এই জন্য বিশেষ কোনো বৈধ চাহিদা পূরণের জন্য আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে যে দুরাকাত নফল ছলাত আদায় করা হয় তাকে সলাতুল হাজত বলা হয় নবী করিম সাল্লাহ আলী হাসাল্লামের নিকটে এক ব্যক্তি এসে বললো জালারসাল্লা আমি খুব অসুস্থ আমার জন্য দোয়া করুন নবী করিম সাল্লাম বললেন যে আমি তোমার জন্য দেরি করে যদি দোয়া করি তাহলে তুমি অপেক্ষা করো তোমার জন্য কল্যাণ হবে আর যদি বলো না দোয়া করতে তাহলে এখনই দোয়া করবো নবী করিম সল্লাহ আলী ওয়াসাল্লামকে ওই লোকটি বললো যে তাহলে আপনি দোয়াই করুন নবী করিমসালসাল্লাম তার জন্য তাকে বললেন যে তাহলে তুমি এক কাজ করো অজু করে এসে দুটা কাজ সলাত আদায় করো এবং তুমি এই দোয়া পাঠ করো তো নবী করিম সাল্লাহ আলী ওয়া তাকে শিখিয়ে দিলেন হাদিসটি ইবনে মাজাতে এসেছে ইবনে মাজার হাদিস নম্বর এক হাজার তিনশত পঁচাশি নম্বর হাদিস সল্লা অধ্যায় দুই নম্বর অনুচ্ছেদে দুই নম্বর অধ্যায় অনুচ্ছেদ নম্বর একশত উননব্বই নম্বর অনুচ্ছেদ ইবনে মাজার মধ্যে হাদিসটি সহি তনবী করিম সাল্লাম তাকে দুটাকা সলাত সলা আদায় করে তারপর দোয়া করতে বলেন এই হাদিসটি ইবনে মাজার হাদিসটি সহি হাদিস সঙ্গত কোনো প্রয়োজন পূরণের জন্য বান্দা শিহপ্রভুর নিকটে সবর ও সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে আল্লাহ সুবাহান বলেছেন যে সলা তোমরা কি করো ধৈর্য এবং সলাতের মাধ্যমে কি করো আল্লাহ সুবাহান্লাহার কাছে সাহায্য প্রার্থনা করো সরবাকার একশো তো নম্বর রাত এজন্য শেষ বৈঠকে তাসাউদের পর সালাম ফেরানোর পূর্বে আশু প্রয়োজনীয় বিষয়টির কথা নিয়তের মাধ্যমে এনে উপরুক্ত সারগর্ভ দোয়াটি পাঠ করবে আল্লাহমা আতিনা ফিদুনিয়াসানাতফিল আ খেরাতি হাসানাত ওকিন আদাবান্নার অথবা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাত ওফিল আসানাত ওকিন নার। এই দোয়াটি পাক করবে কেননা নবী করিম সাল্লামের যতগুলি দোয়া পঠিত দোয়ার মধ্যে এটি সবচেয়ে বেশি পাক করেছেন তিনি হজরত আনাস মালিক রদাল আনহু বলেন যে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম অধিকাংশ সময় এই দোয়াটি পড়তেন আহ এই দোয়াটি পড়তেন এই দোয়াটির ব্যাপারে যে হাদিস খোঁজেন বুখারির হাদিস নম্বর আহ চার হাজার চার হাজার পাঁচশত বাইশ নম্বর হাদিস এবং ছয় হাজার আহ তিনশত উননব্বই নম্বর হাদিস এই হাদিসটি মেশকাতের হাদিস নম্বর চার হাজার দুই চার হাজার হাজার বলছে দুই হাজার নম্বর হাদিস মুসলিম এসেছে তারপরে আর মেশকাতের আরো হাদিস এসে মেশকাতের আরো হাদিস নম্বর যদি আটশত তেরো নম্বর হাদিসে তো মনে রাখতে হবে যে এই দোয়াটি নবীগুলি ইসলাম আসসালাম বেশি তো এই দোয়ার মধ্যে আপনি এটাই পড়তে পারবেন কেননা আল্লাহ সুবাহান হাত আলা যেটা শিখিয়ে দিয়েছেন নিজেই সুরাবাকার এটা আবার সুরাবাকার দুই শত নম্বর আয়াত রব্বানা তিনাফিদুনিয়াস আখেরাতে নার এই দোয়ার অর্থ হচ্ছে হে বা হে আমাদের প্রভু আমাদের পালনকর্তা আপনি আমাদের দুনিয়াতে মঙ্গল দিন ও আখেরাতে মঙ্গল দিন এবং আমাদেরকে জাহান নামের আজাব

হোজাই ফরাদুল যখন কোন সংকটে পড়তেন নবীকরণ যখনই কোনো সংকটে পড়তেন তখন সলাতে রত হতেন এই ব্যাপারে যদি হাদিস আবু আবুদাবাদের হাদিস নম্বর এক হাজার তিনশো তো উনিশ নম্বর হাদিস সলাত অধ্যায় অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ নম্বর তিনশত বারো আহ জামের মধ্যে হাদিস এসেছে হাদিস হাদিস নম্বর হচ্ছে চার হাজার সাত তিন নম্বর হাদিস ওই হাদিসটি মেশকাতে যদি খোঁজেন তাহলে পেয়ে যাবেন এক হাজার তিনশো তো পনেরো নম্বর হাদিস তো নবীকরিম সাল্লাহ যখনই কোনো সংকটের মধ্যে পড়তেন যখনই কোনো বিপদ আপদ আশঙ্কা দেখতেন তখন তিনি সলাত আদায় করতেন তো উক্ত বিষয়ে আরেকটি আরেকটি বিষয় এসেছে যে যে হজরত ইব্রাহিম আলাহ সালামের স্ত্রী সারা যখন সারা যখন ঘটনা সারার ঘটনা স্মরণ করা যেতে পারে যখন তিনি অপহৃত হয়ে মিশরের লম্পট সম্রাটের নিকট নিত হলেন ও অত্যাচারী সম্রাট তার দিকে এগিয়ে গেল তখন তিনি অজু করে সালাতে রত হয়ে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করে বলেছিলেন আল্লাহ তুসাল্লিত আলাইয়া আল্লাহ ওই কাফেরকে তুমি আমার উপর বিজয়ী করো না সঙ্গে সঙ্গে আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছিলেন এবং উক্ত লম্পটের হাত পা অবাস হয়ে পড়েছিল তিন তিনবার ব্যর্থ হয়ে শেষে সে বিবি সারাকে সম্মানে মুক্তি দেয় এবং আহ বহু মূল্যবান উপ সহ তার খিদমতের জন্য হাজরাকে তার সাথে ইব্রাহিমের নিকট পাঠিয়ে দেন এ ব্যাপারে যদি আপনি হাদিস খোজন তাহলে বোকারের হাদিস নম্বর দুই হাজার সতেরো নম্বর হাদিস দুই হাজার সতেরো নম্বর হাদিস আপনি পেয়ে যাবেন তো মনে রাখতে হবে যে সলাতুল হাজত নামে সরাসরি হাদিস না থাকলেও নবীকরম কোনো সংকটে পড়লে কোন রকম কাজের ইরাদা করলে বা কোনো বিপদ আপদে পড়লে নবীকরম সুসলাম আদায় করেছেন অন্য নবীদের শূন্যতেও একই কথা পাওয়া যায় তো আপনি যদি কোনো ইরাদা করেন বা সংকটে পড়েন তাহলে দুরাকাত ছলাত আদায় করতে পারবেন আর হিসাব অনুযায়ী এটাই সলাতুল হাজত হয়ে যায় যারা বলছে যে সলাতুল হাজত নামে সরাসরি কোনো নাম নাই সলাতুল হাজত নামের কোনো নামের না এই নামে সলাত নাই তাহলে তারা এটাই বুঝে যে সরাসরি নাম না থাকলেও নবীকনিক সচেতন সংকটে পড়লে সে চলাত আদায় তিনি সলাত আদায় করেছেন সাথে সাথে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে যদি আপনি ছুটির জন্য আবেদন করে থাকেন বা কোনো শক্তিশালী ব্যক্তির সামনে যান তাহলে আপনি দুইটি দোয়া পাঠ করতে পারেন একটি হচ্ছে ব্রাহমালামের দোয়া হাসবন আল্লাহওয়ানি আমল ওয়াকিল আরেকটি দোয়া আছে আল্লাহমাইনিকামিনাল হাম্মিওয়াল হুজনিওয়াল আজিসিওয়াল কাসালিওয়াল জুবনিওয়াল বুখিলিয়াল দাইনি ও গলাভাতে রিজাল এই দোয়াটিও আপনি বেশি বেশি পাঠ করতে পারেন এবং হাসবুন আল্লাহ হওয়ানি আমল ওয়াকিল এই দোয়াটি পাঠ করে তার সামনে যেতে পারেন এই আমল আপনি করতে পারেন এ ব্যাপারে অনেক হাদিস এসেছে আশা করি ভাবে উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম বারাকাতুহু